কাকে খুঁজছিস লোকনাথ? ওই যে ওই আমার ছোট মাকে, কোথায় চলে গেল? ওকে যে আমার খুব দরকার। ওই ছোট মেয়েটাকে তো কোথাও দেখছি না রে লোকনাথ, মনে চলে গেছে। না না, এই মন্দির থেকে ও কোথাও যেতে পারে না। ওগো ওগো, তোমরা আমার মাকে একটু খুঁজে দাও না গো। দেখো না, দেখো না কোথায় গেল। এই তো খানিক আগেই তো এখানে দেখলাম, আমাদের সঙ্গে তো ফুল নিয়ে বসে খেলা করছিল, এর মধ্যে কোথায় গেল? মা কালী, তো মেয়েটা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল, আর বেরিয়ে গেলেও তো কারুর না কারুর চোখে পড়তো। কিন্তু তুই ওই ছোট মেয়েটাকে এত করে কেন খুঁজছিস লোকনাথ? কোনো দরকার আছে? আছে ভৈরবী মা, আছে। ও যে কোনো সামান্য মেয়ে নয় গো, ও যে আমার মা, কালী মা। নিজের ইচ্ছাতে চলে গেলেন কেন? তবে কি মা আমার উপর রুষ্ট হয়েছেন তাই এই স্থান ত্যাগ করলেন? এমন করে কেন ভাবছিস ভাই? ও ছোট মেয়ে, চঞ্চল, হয়তো খেলতে কোথাও চলে গেছে। না না কালজি, তার তো এই মন্দির ছেড়ে কোথাও যাওয়ার কথা নয়। ওদিকে নিজের আসন ছেড়ে মাও চলে গেল, বাইরে আমার ছোট্ট মাও চলে গেলে কেন এমন হবে? কি হয়েছে লোকনাথ? আসন ছেড়ে মা চলে গেলেন বলছিস কেন? মন্দিরের ভেতরে যে মা মাটি ফেটে পাতালে তলিয়ে গেছে ভৈরবী মা। মা মন্দির ছেড়ে আমাদের ছেড়ে চলে গেছে। এ কি বলছিস ভাই, কি করে হলো এমন সর্বনাশ? হে ভগবান, হে ভগবান, মা কেন চলে গেলেন কালীঘাট মন্দির ছেড়ে? কি বিপদ ঘনিয়ে এলো, কোন অপরাধে? ভৈরবী মা, এ কি তবে কোনো প্রলয়ের ইঙ্গিত? বুঝতে পারছি না রে করালি, বুঝতে পারছি না কেন এমন হলো। তবে কি আমরা মায়ের দেখা পাবো না কোনোদিন? বড় আশা করে এসেছিলাম যে এখানে, ভেবেছিলাম লোকনাথ আমাদের মায়ের দর্শন করাবে। আমাদের পোড়া কপালে কি সেই সৌভাগ্য নেই? তোমরা তোমরা কেঁদো না গো, আমি দেখছি, আমি দেখছি কি করেছে। আমরা আমরা মাকে ফিরিয়ে আনবই। লোকনাথ, মা কোথায়? লোকনাথ, মাকে এনেছিস? ওরে লোকনাথ, লোকনাথ চুপ করে আছিস কেন? মা কি সত্যি বাইরে আছেন রে? না গো, মা বাইরে নেই। আমি যে তোর কথায় অনেক আশা করেছিলাম লোকনাথ, ভেবেছিলাম বুঝি মা সত্যি বাইরে আছেন, কিন্তু মা নেই, আমাদের ছেড়ে চলে গেছেন।
লোকনাথ মা সত্যি চলে গেলেন। তুই শুধু অনাচারী নস, তুই মিথ্যাবাদী প্রতারক লোকনাথ। এ কি বলছেন আপনি? এইভাবে একটা বালককে আপনি ভৎসনা করতে পারেন না। নিশ্চয়ই পারি। ও আমাদের সাথে ছলনা করেছিল, মা বাইরে আছে বলে আমাদের মনে মিথ্যে আশা জাগিয়েছিল। এভাবে আমাদের বিভ্রান্ত করার মানে কি? গুরুদেব যথার্থ বলেছেন, মায়ের এই অন্তর্ধানের জন্য এই লোকনাথই দায়ী। লোকনাথ ওই নারীদের এই মন্দিরে প্রবেশ করাতে চেয়েছে বলেই মা রুষ্ট হয়ে এই মন্দির ত্যাগ করে চলে গেছেন। তাই যদি হতো তাহলে সেই কথা কেন বললো না মা লোকনাথকে? মা তো নিজে লোকনাথকে সব কথা বলেন। এই সব অর্বাচীন বালকদের এই মন্দিরে প্রবেশ করতে দেওয়াই ভুল হয়েছে। ক্ষুদ্র বুদ্ধি আর অজ্ঞানতা দিয়ে মায়ের বিচার করতে বসেছে। এত বড় দুঃসাহস, মায়ের কাছে কৈফিয়ত চাইছে কেন? এই মন্দিরে নারীরা প্রবেশ করবে না, এদের এই স্পর্ধার জন্যই মা এই স্থান পরিত্যাগ করে চলে গেছেন। না গো, মা মন্দিরে নারীদের প্রবেশের অধিকার চান বলে মন্দির ত্যাগ করেছে। যতক্ষণ না নারীদের এই মন্দিরের প্রবেশের অধিকার হয়ে ওঠে ততক্ষণ মা ফিরে আসবে না। ভুল বলছিস তুই। তাই যদি হতো মা তাহলে এই মন্দিরের প্রধান পুরোহিত আর সেবায়িতদের স্বপ্নাদেশ দিয়ে জানাতে পারতেন। তোর ইচ্ছের কথা এই প্রণবানন্দ মেনে নিয়েছিল বলেই এত বড় অনাচার ঘটলো। কিন্তু লোকনাথকে তো তার ইচ্ছা পূরণের সুযোগই দেওয়া হয়নি। যা হয়েছে তা কি যথেষ্ট হয়নি? ওর এই অন্যায় ইচ্ছের জন্যই তো এত বড় ভূমিকম্প ঘটল। এরপরেও যদি ওর কথা শোনা হয় তাহলে সব পুড়ে ছারখার হয়ে যাবে, রসাতলে যাবে এই মহাতীর্থ কালীঘাট। বাঁচান গুরুদেব, বাঁচান, আপনি পারেন এর বিহিত করতে। কি করলে এই কালীঘাট তীর্থকে আবার রক্ষা করা যাবে? আপনিই বলুন গুরুদেব, আপনিই বলুন। ওকে এই মন্দির থেকে বার করে দাও তোমরা। কেউ বাধা দিতে আসলে শুনবে না। না গুরুদেব, এরকম কাজ আপনি করবেন না। লোকনাথ রীতিমতো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই মন্দিরে প্রবেশাধিকার পেয়েছে। মায়ের ইচ্ছেতে লোকনাথ এখানে এসেছে। লোকনাথের জন্যই আমরা মায়ের হারিয়ে যাওয়া চরণাঙ্গুলি আবার ফিরে পেয়েছি গুরুদেব। ওকে তাড়িয়ে দেবেন না গুরুদেব, সেটা মহা অনাচার হবে, পাপ হবে, অন্যায় হবে গুরুদেব। তোমারও বিচার হবে প্রণবানন্দ। বাধা দিলে তুমি যাতে এই মন্দিরে ত্রিসীমানায় ঢুকতে না পারো তার ব্যবস্থা করবো আমি। দূর হয়ে যা লোকনাথ, দূর হয়ে যা এই মুহূর্তে, এই মন্দিরে তোর আর কোনো স্থান নেই, দূর হয়ে যা। আমাকে ক্ষমা করিস লোকনাথ, আমাকে তুই ক্ষমা করিস। মাগো, এত দূর এসে আমি তোমার খোল পেলাম না, এরা আমাকে মন্দির থেকে বের করে দিচ্ছে। বলো না মা, বলো আমি কি অন্যায় করেছি? তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না, মা নিজেই তাই বুঝিয়ে দিয়েছে। আমি আপনার কাছে আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, লোকনাথকে এই মন্দির থেকে বের করে দেবেন না।
লোকনাথ শুধু একা নয়, আপনাকেও আপনার এই দুই শিষ্যকে নিয়ে কালীঘাট মন্দির ত্যাগ করতে হবে। মা গো, তুমি ফিরে এসে এই বিচার করো। লোকনাথকে বিনা দোষে সবাই বের করে দিচ্ছে। চল, দূর হয়ে যা তোরা স্থান হতে। চল চল চল, মুহূর্তে দূর হয়ে যা। চল আমিও আমার শিষ্যরা সবাই মিলে মাকে আবার এই মন্দিরে নিয়ে আসব। পুনরায় স্থাপন করব আমরা মাকে এই মন্দিরে। এই ভূমিকম্পে যে সমস্ত পাথর ধসে পড়েছে তার তলা থেকে মাকে বের করে নিয়ে আসতে হবে। তোমরা তাড়াতাড়ি কাজে হাত লাগাও। যথা আজ্ঞা গুরুদেব, যথা আজ্ঞা। কি হলো লোকনাথ? বেনি, তোরা তোরা বাইরে চলে এলি যে! ভগবান, সবাই বাইরে চলে এলে কেন? তাহলে কি মা মন্দিরে ফিরে এসেছেন? ভগবান, ভাই চুপ করে আছিস কেন? মাকে ফিরিয়ে আনবি বললি তুই, কোথায় মা? আমাদের মন্দির থেকে বের করে দিয়েছে গো। এই মন্দিরে আর লোকনাথকে ঢুকতে দেবে না ওই তান্ত্রিকরা। লোকনাথকে মন্দির থেকে বের করে দেয়, এত বড় স্পর্ধা! আমি এক্ষুনি না বললাম, তুমি কিচ্ছু করুন। যে মন্দিরের মা নেই সে মন্দিরে আমি যাই কেমন করে বলো তো? এখন কি হবে লোকনাথ? কোথায় গেলেন মা? ফিরে আসবেন না? এমন কথা বলিস না করালি মা। মা আসবেন। এভাবে সন্তানদের ছেড়ে তিনি কোথাও যেতে পারেন না। কিন্তু কি করে, কি করে ফিরিয়ে আনবো আমরা মাকে? লোকনাথ, লোকনাথ বল, কোন ডাকে সাড়া দেবেন মা? কি করে ডাকবো তাকে? প্রাণীটাকে গোবর্ধন যে ডাক মন থেকে আপনি উঠে আসে, সেই ডাকে মাকে ডাকলে মা ঠিক সাড়া দেবেন, এটা আমার বিশ্বাস। তবে তাই ডাক লোকনাথ, তাই ডাক, যেমন করে হোক মাকে ফিরিয়ে আন। আমি একা নয় গো, আমরা সবাই মিলে মাকে ফিরিয়ে আনবো। আমি গান গেয়ে আকাশ বাতাস ভরিয়ে তুলব, আর আমার সেই ডাকে মাকে সাড়া দিতেই হবে। খুঁড়ে ফেলো মাটি, তাড়াতাড়ি খুঁড়ে ফেলো, সমস্ত পাথর সরিয়ে মাকে উদ্ধার করো তোমরা। মা মা রুষ্ট হয়েছেন, মাকে তুষ্ট করতে হবে। আজ আমরা মায়ের সন্তানেরা সবাই মিলে মাকে ওই পাতালের অন্ধকারময় জায়গা থেকে উদ্ধার করব। আমরা সবাই মিলে উদ্ধার করব। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। মাকে মাকে ওই আধারে বদ্ধ পরিবেশে অনেকক্ষণ ধরে রাখা যাবে না রে। মার কষ্ট হবে, মার কষ্ট হবে। তাড়াতাড়ি হাত চালা, তোরা তাড়াতাড়ি হাত চালা, হাত চালা।
ক্ষমা করবেন গুরুদেব, এভাবে মাকে খুঁজে পাওয়া যাবে না। মা স্থান ত্যাগ করেছেন, আমাদের আগে জানতে হবে মা কি চান। চুপ করো প্রণবানন্দ, তোমার এই অপদার্থতা আর বাচীনতার জন্য আজ এত বড় সাপ নেমে এসেছে এই মন্দিরের ওপর। আমি দুলাকাচার্য যা বলছি তাই হবে, আমরা এইভাবেই মাকে উদ্ধার করব ওই পাতাল থেকে। মায়ের উদ্ধার কার্যে কোন রকম ত্রুটি রেখো না তোমরা, কোন রকম ত্রুটি রেখো না। নামো, নিচে নামো, নিচে নামো। গুরুদেব, মা মনে হয় নেই। ছি, লক্ষণাচার্য, একই পাষণ্ডের মতো কথা তোমার মুখে। মা নেই, এ হতে পারে না। কর্মে অবহেলা করলে মায়ের কোপ কিন্তু তোমার উপরেও পড়বে। শিগগির শিগগির মাটি ঘুরতে থাকো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। মিছেই খেটে মরছো তোমরা, পাবে না, পাবে না। মাকে এভাবে পাওয়া যায় না। তুমি কেমন করে জানলে যে মাকে পাওয়া যাবে না? গুরুদেব, মা স্বইচ্ছায় পাতালে প্রবেশ করেছেন, আবার স্বইচ্ছায় আবির্ভূত হবেন, সবই মায়ের ইচ্ছে। আমরা তো উপলক্ষ মাত্র। বাইরে আকুল হয়ে লোকনাথ গান গাইছে, লোকনাথের এই আকুল গানই হয়তো মাকে ফিরিয়ে আনতে পারবে। আর কিচ্ছু নয়, আর কিচ্ছু মাকে ফিরিয়ে আনতে পারবে না। গুরুদেব মূর্খ, মহামূর্খ তুমি! তোরা তাড়াতাড়ি করতে পারছিস না? তোদের হাতে কি জোর নেই? গুরুদেব, গুরুদেব, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, অথচ অথচ এই পাথরে মাটি খুঁড়তে খুঁড়তে আমাদের সত্যি খুব কষ্ট হচ্ছে গুরুদেব। আর পাচ্ছি না গুরুদেব, আর পাচ্ছি না। দেখো প্রণবানন্দ, দেখো তৃণজীবী হয়ে কিরকম কিরকম দুর্বল হয়ে পড়েছে সবাই। ওদের হাতের পেশি অসার হয়ে যাচ্ছে। এ দুর্বলতা শরীরে নয় গুরুদেব, এ দুর্বলতা মনের। ভাষণ বন্ধ করো। এবার আমি আমি নিজে গিয়ে শাবল দিয়ে ওই ওই পাতাল থেকে মাকে বের করে নিয়ে আসবো। সৃষ্টি না